हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आज के रेसिपी कतला माछेर कालिया। आमी कतला माछ दिए बनिए आपनारा रुई किंबा अन्य जे कोनो माछ दिए कालियाटा बनिए निते पारें। एखाने आमी चार पिस कतला माछेर टुकड़ो भालो करे धुए जल झरिए निएछि। माछगुलोके एखन मैरिनेट करे नेब। दिए दिच्छि नून आर हलुद। नून और हलुद दिए माछगुलो के भालो करे माखिए नेब। गैसे कड़ाई गरम करे दिए दिलाम सर्षेर तेल। तेलटा भालो मतो गरम हुए आछे, एखन माछगुलो के आमी भाजते देब। माछेर टुकरोगुलो एक एक करे आमी छेड़े दिलाम। एक पीठ भालो मतो भाजा हुए गेले उल्टे अपर पीठटाओ भेजे नेब। दो पीठ भालो करे भाजा हुए गेछे, एखन माछगुलोके आमी तुले रेखे दिच्छी। एबार ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দু টুকরো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর 1/4 টিস্পুন জিরে। ফোড়নটা 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, 8 কোয়া রসুন বাটা আর 1/2 ইঞ্চি আদা বাটা। আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে আদা পেঁয়াজের রসুনের সঙ্গে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/2 টিস্পুন চিনি। নুন আর চিনিটা দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকব। কষাতে কষাতে টমেটোটা যখন গলে যাবে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিতে হবে। মশলাটাকে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ। আমি গোটা কিশমিশই দিয়েছি, আপনারা কিশমিশটাকে বেটেও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে, এরকম ঘন হয়ে যাবে, সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। আমি একটা
বোলের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।